তার এই এই অকাল মৃত্যুতে আজকে আমরা অত্যন্ত শোক। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে এবং তার পরিবারবর্গ প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই। কেবল রাজনৈতিক পথে হিংসার জন্য যে আচরণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং যারা অবহেলা করেছেন বা ইচ্ছাকৃত হয় তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন তাদের আমাদের দেশের প্রচলিত নিয়মই তাদের বিচার হবে।